আমরা বেকার কাজ চাই, কাজ আমাদের দিতে হবে। যুবরাজ রাস্তায় তেরে ফুড়ে হিসেব চাইল এই রাজ্যের যৌবন। ১৮ মাস আগে এই রাজ্যের যুবকদের যা যা স্বপ্ন দেখানো হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বর্তমান শাসক দলের পক্ষ থেকে, তার হিসেব চাইল ত্রিপুরার যুব সম্প্রদায়। হিসাব চাওয়ার লড়াইতে নেমে সোমবার আগরতলার বুকে নতুন অধ্যায় লিখে গেল DYFI এবং TYF। ১৮ মাস আগে ত্রিপুরার মসনদ থেকে বিদায় নিয়েছে বামফ্রন্ট, ফলে বাম যুব সংগঠনের জন্য এই সময় খুব একটা মসৃণ রাস্তা নয়। দিন যত যাচ্ছে তাদের উপর আক্রমণ আরও তত শানিত হচ্ছে বলেই অভিযোগ করছেন। এই দুঃসময়েই ঝড়ের পাখির মতো আগরতলার রাস্তায় উড়ল এদিন বাম যুব সংগঠনের পতাকা। শিক্ষার অধিকার এবং কাজের দাবিতে 16 সেপ্টেম্বর আগরতলা চলোর ডাক দিয়েছিল দুটি বামপন্থী যুব সংগঠন DYFI এবং TYF। সেই সঙ্গে যুক্ত হয়েছিল ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগানও। রবীন্দ্র ভবনের সামনে ছিল জমায়েত, সেখান থেকেই শুরু হয় পায়ে হাঁটা মিছিল। কাঞ্চনপুর, ধর্মনগর, কুমারঘাট, ছামনু, আমবাসা, গন্ডাছড়া, কমলপুর, খোয়াই, অমরপুর, সাবরুম, বিলোনিয়া, উদয়পুর, সোনামুড়া, বিশালগড় প্রভৃতি এলাকা থেকে যুবক যুবতীরা জড়ো হয়েছিলেন এদিন আগরতলায়। আগে থেকেই দুই সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশ ছিল এলাকার নেতৃস্থানীয়দেরই যেন আনা হয়, বেশি যাতে জরুর করা না হয়, কারণ আসা যাওয়ার গাড়ি পেতে অসুবিধে হবে। ফলে বিভিন্ন মহকুমা থেকে নির্বাচিত সংখ্যক যুবক যুবতীরাই এদিন এসেছিলেন আগরতলায়। বেলা 12:30 নাগাদ রবীন্দ্র ভবন চত্বরের সামনে তিল ফেলার জায়গাও ছিল না, থিক থিক করছিল কালো মাথা। অনেকে গায়ে চড়িয়ে এসেছিলেন সাদা লাল জামা, হাতে DYFI এবং TYF এর পতাকা, ছিল চে থেকে শুরু করে নৃপেন চক্রবর্তীর পোস্টার, আর ছিল কাজের দাবিতে লেখা প্লেকার্ডও। হাজার হাজার যুবক যুবতীর সমন্বিত কণ্ঠস্বর এদিন প্রশ্ন তুলেছে, আমাদের কাজ কোথায়, বিজেপি সরকার জবাব দাও। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, 10,323 শিক্ষকের চাকরি নিয়ে কি ভাবছে সরকার? ভোটের আগে বিজেপির ভিশন ডকুমেন্টে বলা হয়েছিল সমস্ত শূন্যপদ পূরণ করার, এক বছরে 50,000 চাকরি দেবার ব্যবস্থা করার, সেই সব প্রতিশ্রুতির ব্যাপারেও সোমবার প্রশ্ন তুলেছে ত্রিপুরার যুবক যুবতীরা। রবীন্দ্র ভবন থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় বিবেকানন্দ স্টেডিয়ামে গিয়ে। যে পথ দিয়ে এই যুব মিছিল এগিয়ে গিয়েছে, তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ দেখেছেন রাজধানীর বুকে যুব জোয়ার, যে জোয়ার বারে বারে মনে করিয়ে দিয়েছে প্রতিশ্রুতি পালনের কথা। হুঙ্কার ছেড়েছে প্রতিশ্রুতি পালন না হলে লড়াইয়ের ব্যারিকেড গড়ে হোক আদায়ের। আমরা বেকার কাজ চাই, কাজ আমাদের দিতে হবে। Pierre Report, Channel 3 Drought.